হয়ে গেছে সোলার রান্না দেখছেন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, আমি পারবো না রে। তুমি হেল্প করো, পেঁয়াজি পেঁয়াজি সুন্দর হবে ইনশাল্লাহ। বেগুনগুলো মাসাল্লাহ সুন্দর হয়েছে না বলো? আমাদের সব প্যাকেজিং শেষ, এখন আমরা বের হয়ে যাব, ওইদিকেই করতেছে ওরা। ওনার তো গেল, আপনাদের গেল? কান্দেন না, কান্দেন না, চলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হইতে চলেছে, মানে মনে করতে পারেন আমার লাইফের বেস্ট ভিডিও এটা, আজকেই আমি করতে মানে যাচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলায় উঠছি, রাত্রেবেলা সেহেরির সময় সব কিছু ছোলা তারপর ডাল সব কিছু ভিজাই রাখছিলাম। এখন আস্তে আস্তে করে আমি রান্না টান্না শুরু করেছি। রাত্রে হচ্ছে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে। যাই হোক, আছে এখন আমি কি কি করতেছি আপনারা তাই দেখেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ না করে, অনেক 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 বেশি আনন্দ পাবেন এবং শান্তি পাবেন, ঠিক আছে? দেখতে থাকেন ফুল ভিডিওটা। হচ্ছে আমি বেগুন কেটে রাখছি বেগুনি করার জন্য, দেখছেন কত সুন্দর করে কাটছি, একদম চিকন চিকন সুন্দর করে কাটছে। এই যে বেগুন কেটে রাখছি, এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে আলু সিদ্ধ করে রাখছি, এদিকে ও আবার ইত্যাদির জন্য হচ্ছে ইসুগুলের ভুষি এগুলো হচ্ছে ভিজায় রাখছে। তো আমার ওদিকে আবার ডালও ভিজানো আছে, ওটা হচ্ছে পেঁয়াজির ভিতরে দিব। আপনারা হচ্ছে ফুল ভিডিওটা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে আপনাদের, সবাই দেখতে থাকেন। প্রথমে ছোলার জন্য সবকিছু হচ্ছে বাগার দেখছি, আমরা তো বাগারই বলি, আপনারা কি বলেন জানি না। পেঁয়াজ ভাজতেছি, এই যে ছোলা, প্রথমে ছোলা রান্না করব, আপনারা দেখতে থাকেন। এই যে ছোলার জন্য মশলাটা হচ্ছে একা একা সবকিছু করতেছি, আল্লাহর উপরে ভরসা করে যা হওয়ার হবে। আগের বারও আমার বাবা আমার ইফতারি বানাই দিত, যারা আমার আগের থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন, আগের বার কিন্তু আমার মা বাবা সবাই মিলে আমরা ইফতারি বানাইছি, আমার এবার আমি বানাচ্ছি। এখন হচ্ছে আমি ছোলাটা রান্না শেষ করি, এরপরে কি রান্না করি আপনারা দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ। হয়ে গেছে ছোলা রান্না, দেখছেন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। এই যে ছোলা রান্না শেষ, এবার হচ্ছে আলুর চপের আলু করব, দেখতে থাকেন আপনারা। আলুর দমের আলু ছেনতেছি, নিজে হাতে কাজ করে সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা, তাই না বলেন সবাই? এর জন্য আমি নিজে নিজে করতেছি, নাহলে বাইরে থেকে তো কেনাই যায়, কিন্তু নিজে নিজে করতেছি, ভালো লাগতেছে খুবই আমার। এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না যে আসলে আমার কেমন লাগতেছে। না দেখতে থাকেন, এই যে আমার আলুর মশলা রেডি, এখন এই যে আলু দিয়ে দিব। কেমন লাল হয়েছে দেখছেন, এমন ঝাল হবে, ও তো এমনিতে ঝাল খাইতে পারে না, ওটা আজকে অনেক ভালো হবে। আলুর চপে যদি ঝাল না হয় মজা লাগে না, আমি আলুর চপ অনেক ঝাল খাইতে পছন্দ করি, আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেসন গুলে ফেলতেছি, এখন সবকিছুই করা শেষ, এখন হচ্ছে ভাজার পর্ব শুরু করব। এখন এখন আমার পেঁয়াজির আলু কাটতে বাকি রয়েছে, একা একা কয়টা করবো জানি না, সময় তো ঘুরে কাছে আসছে, কতক্ষণ হবে। এখন হচ্ছে আলুর চপ করে নিচ্ছি, আমাকে হেল্প করে দিচ্ছে, পেঁয়াজির পেস্ট কেটে দিচ্ছে, কারণ এখনো পেঁয়াজির পেস্ট কাটা হয় নাই এই কারণে। এদিকে আমার বেসন রেডি, এখানে হচ্ছে চপের আলু রেডি, আর ওই পাশে তো আমার বেগুনের আলু তো অনেক আগেই রেডি করে রাখছি। এখানে হচ্ছে আমি ভাজি করব, যে তেল নিয়ে আসছি, কড়াই গরম করে দিছি। এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে আলু চপগুলো ভেজে নেব, আল্লাহ জানে কেমন হবে না,
আমি কখনো আগে পরে আলু চপ ভাজি নাই, বাবাই করতো। আমি খুব কমই হচ্ছে আর কি এইসব করছি, পারবো কিনা ভয় লাগতেছে। দিব অনেক ভয় লাগতেছে, আমি পারবো না রে, তুমি হেল্প করো। সুন্দর হবে ইনশাল্লাহ। আর ওইগুলো সব ওই ভাজছে, আমি একটাও ভাজি নাই। এরপরে হচ্ছে দিব কেমন হচ্ছে দেখেন, যে পিয়াজি ভাবছি। আমি আসলে এটাও পারতাম, কিন্তু আসলে বেসনটা ভালো না, কেমন জানি না গো। বেসনটা হচ্ছে মানে ওই সুজি যেমন থাকে না ওরকম, বেসনটা ভালো না, এর জন্য আমি পারি নাই, এর জন্য ও করছে। ও বেগুনি ভাবতেছি, আমার পুরো গরমে আমার যে এত খারাপ লাগতেছে, আর আমি এমনি তো অনেক অসুস্থ, এই জন্য আরো শরীর অনেক বেশি খারাপ লাগতেছে। এই যে আমাদের প্যাকেটিং শুরু, প্রথমে হচ্ছে সোলা রেডি করতেছে। বিসমিল্লাহ। এই যে প্রথমে যে সোলাটা ভরতেছে, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে সবকিছু আমার কমপ্লিট। এদিকে আমি তরমুজ কেটে রাখছি, খেজুরটা ভিজাইতে হবে। আমাদের প্যাকেটিং হোক, আপনারা হচ্ছে দেখতে থাকেন। আমাদের সব প্যাকেজিং শেষ, এখন আমরা বের হয়ে যাব। ওই দিকেই করতেছে হচ্ছে কি জানি বলে রাবার দিচ্ছে, আপনারা হচ্ছে দেখতে থাকেন। আর হচ্ছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বাইরে যে জানি না, আমাদেরও মনে হয় বাইরে ইফতারি করা হবে আজ। যতটুকু পারছি, যতটুকু সম্ভব করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এভাবে আমি চাই প্রতিটা দিনই করতে। আজকে প্রথম দিন, প্রথম দিন থেকেই শুরু করলাম ইনশাল্লাহ। বাকি কয়েকটা দিনও জানি আমি পারি, সবাই দোয়া করবেন। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, এই সবকিছু নিয়ে বের হয়ে গেলাম আমরা দুজন। আচ্ছা আমি আবার আসবো, হ্যাঁ আমি প্রতিদিন আসবো, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। সাথে হচ্ছে ইফতারি আমার ভয় লাগে, আমার আবার মায়ের দুধ দেবে না তো, দাও হাতে একটা লাঠি দান, বেরোচ্ছে না, মানে আমাদের ব্যাগ চলে হয়ে গেছে না, ওটা আরো খাবার আছে। হ্যাঁ আছে, কেনা দিছে ওই দিকে কান্না করেন কেন, চলে যাবেন এখন? ও পাগল, মাথায় মাথায় ওর মাথায় কি হয়েছে? ও হ্যাঁ ওরে দিয়েন আপনি, হ্যাঁ ডাক দিয়ে এখন কি চলে যাবেন মানিকগঞ্জ? ও এখানে আসছিলেন কেন? ও
ও আচ্ছা আচ্ছা তাহলে চলে যান ইফতারি করে চলে যান রোজা রাখছেন দোয়া কইরেন দোয়া কইরেন একটা ইফতারি নেন ইফতারি নেন একটা এই যে এই গলিটা দিয়ে দাঁড়ান এখানে একটু দাঁড়ান আন্টি এই যে ইফতারি নেন 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 সবটা নেন বাবা গাড়ি দেখো আবার তো দেখো যে গাড়ি যাচ্ছে গাড়ি দেখো হাই ভিডিওটা এখন শেষ করে দিব ভিডিওটা শেষ করার আগে আমি আজকে কিছু কথা বলতে চাই আসলে জানি না কে আমার ভিডিও লাস্ট অবধি আছেন যারাই আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও লাস্ট অবধি দেখছেন কিনা প্রথমত এটা হচ্ছে ফার্স্ট রোজার ভিডিওর ইফতারি ছিল আর কি প্রথম দিন যেটা আমি ইফতারি বিতরণ করলাম ওই দিনের ভিডিও ছিল এছাড়া আমি একদিনও আর ভিডিও করি নাই কারণ দেখেন আমরা বাঙালি জাত আমরা কখনোই মানে ভালোটাও নিতে পারি না আবার খারাপটাও নিতে পারি না কেউ যদি অতিরিক্ত ভালো থাকে তাতেও সমস্যা কেন সে অতিরিক্ত ভালো আবার কেউ যদি অতিরিক্ত খারাপ থাকে তাতেও সমস্যা কেন সে অতিরিক্ত খারাপ আর মেয়েদের তো সমস্যার অভাব নাই মেয়েদের তো সমস্যা আছেই আসলে জানেন আমি না সবসময় বলেন পরিবারের কাছ থেকে আমি কখনোই তেমন একটা অবহেলায় বড় হই নাই আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট করছে আমি যাই করছি না কেন হয়তো বা খারাপটাই কখনো করে নাই কিন্তু ভালোটাই সবসময় করছে আল্লাহ আমারে অনেক কিছু দেয় নাই কিন্তু আমারে অনেক সুন্দর একটা মন দিছে অনেক ভালো মানে আমি অনেক কষ্ট দেখলে আমি নিজে সহ্য করতে পারি না মানে আমার মনের ভিতর অনেক মায়া দিছে আমি চাই যেন আমার এই মায়াটা যেন সারা জীবন থাকে মানুষের প্রতি সবার প্রতি যেন এই মায়াটা সারা জীবন আমার কাজ করে আমি সবসময় এটা চাই আপনারা এসে না সবাই বলেন যে আপনার এখন পর্দা করা উচিত আপনি কেন মুখ খুলে ভিডিও করেন দেখেন আমি যদি আরো অনেক হাজার হাজার মানুষ আছে অনেক অনেক খারাপ ভাবে চলাফেরা করে অনেক নোংরা ভাবে ই করে কিন্তু আমি তো ওরকম কিছুই করি না আমি সবসময় আমি নিজেকে ভালো রেখে এবং সমাজকে যাতে ভালো কিছু দেওয়া যায় আমি সবসময় এটাই চিন্তা করি এবং এটাই করার চেষ্টা করি কিন্তু মানে আপনারা তারপরে এসে মানে আপনার আমি বললাম না যে একটা মানুষ যদি অতিরিক্ত ভালো হয় তাতেও সমস্যা আবার অতিরিক্ত খারাপ হইলে সেটাতেও সমস্যা যাই হোক এত কিছু বলতে গেলে তো আর ভিডিও অনেক বড় হয়ে যাবে অবশ্য আমি আর এরকম মানে এই ভিডিও হয়তো বা আমি আর দিব না কারণ আপনারা তো নিজেরা কারোর জন্য কিছু করেন কি আমি জানি না কিন্তু করবেন দেখবেন একটা শান্তি লাগবে মনের ভিতর করার পরে যে অনুভূতিটা ওইটা যদি কেউ কখনো করে বা কেউ যদি কারোর জন্য কিছু করে একমাত্র সেই বলতে পারবে যে আসলে সেই শান্তিটা কেমন মানে ওই শান্তির পরে পরে মনে হয় অন্য কোনো শান্তি নাই মানে এতটা আপনার শান্তি লাগবে আপনি এতটা মানে ওই দিন না আপনি দেখবেন আপনার সবকিছুই ভালো লাগতেছে ওই দিনটা আপনার সবকিছুই সুন্দর যাচ্ছে কিন্তু যাই হোক আমি আসলে মানে অনেক বেশি বললাম হয়তোবা অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বলছি এটাও একদিন ক্লিয়ার করব যে কেন কিসের জন্য এতগুলো কথা বললাম হ্যাঁ আপনাদের মতোই কিছু মানুষের জন্য বলছি আমি জানি অনেকে ফেক আইডিতে আমাকে কমেন্ট করে কিন্তু কমেন্ট করে ঠিক আছে ফেক আইডিতে কিন্তু তাদের চিন্তাটা কতটা জঘন্য আর কতটা খারাপ আমার সাথে আগে পরে যারা মিশছে বা আমার সাথে যাদের ওঠা বসা আছে তারা আমার সম্পর্কে যাই কিছু বলুক না কেন কিন্তু একটা কথা তারা সবসময় বলবে যে
আমি মানুষটা কেমন, আমার মনটা কেমন, আমার সাথে যারা মিশছে বা আমি যেমনই হই না কেন আমার মানুষের প্রতি কেমন মায়া। আমার যদি কেউ একটু করে না, আমার জন্য যদি কেউ মানে আটু পানিতে নামে, আমি একবারও ভাববো না তার জন্য গলা পানিতে নামতে। আমি হচ্ছি এমন একটা মানুষ, আমি সবসময় চাই আল্লাহর কাছে এটাই যে আল্লাহ আমার যাই হোক না কেন, আপনি আমার যত কিছুই দেন না কেন, আপনি আমার এই যে যে মনটা দিচ্ছেন এই মনটা কখনোই যেন আপনি আমার ছোট না করেন, আমার মনটা যেন সারা জীবন এমনটাই থাকে। তো আমি চাই না ভিডিওটা আর বড় হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আপনারা হয়তো বা দেখে বুঝতেছেন না, আমার হচ্ছে গালটালে এখান থেকে ঘা হয়েছে, আমি অসুস্থ। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর হচ্ছে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ, ভিডিও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এই অবধি ছিল, আল্লাহ হাফেজ।